फागुनेर रंगा प्रेम जी बृष्टि गाने सजानो बसो कखनो दक्षिण हावा कखनो बाझा तबु तार पर जीवन नय तो कोनो काच घर जीवन नय तो कोनो काच घर सुख दुख हसि गान आनंद वेदना खने खने जीवने जमे स्मृति कणा एक आकाशेर नीचे सबाई आपन केउ नय कारो पर जीवन नय तो कोनो काच घर जीवन नय तो कोनो काच घर सॉरी चाची आमी ठीक बुझते पारी नी आपनी जे एगुलो पछंद करेन ना পছন্দ পছন্দ তো দূরে থাক এ ধরনের ছোট লোকের খাবারে আমরা অভ্যস্ত না তোকে অনেক মিস করছি আজ সন্ধ্যায় জোরে আয় না আপনার ইচ্ছাটুকুই আমার জন্য আদেশ তাহলে সন্ধ্যা সাতটায় জি দাদি আম্মা কাশফিয়াকে আমি এখনই বলছি ও যেন সন্ধ্যার জন্য রেডি হয়ে থাকে আজ সন্ধ্যা 7:30টায় ডেভিড স্প্রিংফিল্ডের সাথে আপনার একটা ডিনার আছে ওটাকে ক্যান্সেল করে দেব ডেভিড সাথে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করেছে জি না এটা ক্যান্সেল করো না তুমি কনফার্ম রাখো আমি বরং কাশফিয়াকে বলে দিচ্ছি আজকে ডিনারে যাব না তুমি বিয়ের পর এত বদলে গেছো কি রকম তুমি আমাকে ভুলে গেছো তোমার তাই মনে হয় Thank you.
তোমাকে আমি এর আগেও বলেছি যে আমাকে আম্মা বলে ডাকবে না, চাচি বলেই ডাকবে। তোমার কি অবস্থা? শরীর কেমন? জ্বর আছে? না, এখন তো জ্বর নেই। জ্বর? আমার জ্বর? সে কি, তুমি কিছুই জানো না? রাতে তো তোমার প্রচণ্ড জ্বর এসেছিল, সারা শরীর কেঁপে কেঁপে জ্বর, তুমি বেহুশ হয়ে পড়েছিলে। এই অবস্থায় তোমার শরীর থেকে কেউ যদি কিছু নিয়েও যেত তাহলে তুমি টের পেতে না। যাই হোক, তুমি তো এখন ভালোই আছো না? আমি ভেবেছিলাম তুমি অসুস্থ, আমি আর বের হব না, আমি না হয় একটু ক্লাব থেকে ঘুরে আসি। বাড়িটাতে তো সব ছোট লোকের আস্তা না। দাদির এটা খুব ভারী অন্যায়। 70% শেয়ার তোমার মার নামে দিলেই হতো, সব ঝামেলা চুকে যেত। তুমি হয়তো শুনতে ভুল করেছ, দাদি আমাদেরকে দিতে চেয়েছিলেন কিন্তু আমি নিইনি। তোমরা কি বলো তো, সামান্য একটা চিঠি তাও ঠিক মতো সাজিয়ে গুছিয়ে কম্পোজ করে লিখতে পারো না? নিজের সাজগোজের বেলায় তো কমতি নেই, চিঠির বেলায় এত কিপটামি কেন? কেন স্যার, কিছু ভুল হয়েছে নাকি? প্রতি পদে পদে ভুল, বানান ভুল, প্যারাগ্রাফিং ভুল, কম্পোজিশন ভুল। স্যার আমি তো স্পেলিং চেক করে দিয়েছি, মানে বানান দেখে দিয়েছি স্যার। বাংলা পড়েছো? বাংলা স্কুলে? জি স্যার। সমুচ্চারিত ভিন্নার্থক শব্দের কথা শুনেছো বাংলা ব্যাকরণে? মনে নেই স্যার। মনে নেই স্যার? একই ধরন বা কাছাকাছি উচ্চারণের শব্দ, এতে বাক্যের মানে সম্পূর্ণ বদলে যায়, জানো? জানি না স্যার। জানি না স্যার? শোনো, যেমন কবি বলেছেন, মুখের ঘোমটা খুলে ফেলো নারী, খুলে ফেলো আবরণ। এখানে আবরণ মানে গহনা, আর তুমি টাইপ করেছো আবরণ, মানে বোঝো? জি স্যার। জি স্যার, যাও ঠিক করে নিয়ে এসো, এরকম করলে চাকরি থাকবে না। এখনো তো বিয়ে শাদী করনি, বিয়ে শাদী করলে ঘরের মানুষও পালিয়ে যাবে। যাও। পালাবে তো কে দিন বাবুছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম। না মানে ইলোরাকে আমি একটু কাজ বুঝিয়ে দিচ্ছিলাম। কেন দিচ্ছিলেন? জি। কেমন কাজ কর্ম চলছে আপনার? জি জি ভালো, খুব ভালো। গুড। এলো আপনি নিতে যাও প্লিজ। দিন মোহাম্মদ স্যার, আমার কিছু টাকা দরকার। ম্যাডাম আপনাকে অ্যাকাউন্টস ডাইরেক্টরস রেমুনারেশন দেয়নি? না না, ওগুলো পেয়েছি, আরো কিছু দরকার। ইউ মিন অ্যাডভান্স? ইয়েস। আমি তাহলে তায়েব স্যারের সাথে একটু কথা বলি নি। ওগুলো কোনো কিছু দরকার নেই, আপনি ভাউচার নিয়ে আসুন, আমি সই করে দিচ্ছি, আপনি তাইফকে দিয়ে অ্যাপ্রুভালটা করিয়ে নেবেন। ম্যাডাম আপনি আমাকে এক মিনিট সময় দিন, আমি ততক্ষণে টাকা আর ভাউচার নিয়ে আসছি। আপনি রুকসার ম্যাডামের কাছে গিয়ে বসুন। ওকে। সালা, কয়দিন পর পরই তার টাকা লাগে, স্বামী নাই, সংসার নাই, সন্তান নাই, লিলুয়া বাতাসে উড়াল পঙ্খী ফুরুত পারুত ফুরুত পারুত, খানদান তাই পুরো 49, এক একজন এক এক রকম। সালা, স্যার আমি একটু আসতে চাই, আপনি ম্যাডাম এসেছেন, একটু জরুরি কথা ছিল। জি স্যার।
জি। মাসুরকে দেখে চলে আসতে বলি। সোবান সাহেব কি বললেন? শপলিফটিং করেছিল। কোথায়? মেসিতে। ওরা পুলিশে খবর দেয়, সারা রাত ডিটেনশনে ছিল ছেলে। সকালে সোবান সাহেব খবর পেয়ে মেসির উপর লোকের সাথে কথাবার্তা বলে ম্যানেজ করে তারপর ছাড়িয়ে আনে। আমেরিকার মতো জায়গায় ও ম্যানেজ হয়? আমার সব দেশেই কিছু না কিছু ম্যানেজ হয়, তবে আমার মনে হয় সোবান সাহেবকে হেভি পেনাল্টি দিতে হয়েছে। তা না হলে আইএনএসএ তে খবর যদি দিলে পরের দিন রিপোর্ট করে নিয়ে আসতো। আর দেখো আমার তায়েফকে, আর মাসরুর, দু ভাই কত অমিল, দুজন যেন দুই মেরুর বাসিন্দা। আমার তাহলে সোমা সাহেবকে বলি ওকে দেশে পাঠিয়ে দিক। হ্যাঁ হ্যাঁ তাই করো, তাই করো। আম্মা আরো কিছু বলবে? হ্যাঁ, আফরিন প্রত্যেক মাসে এত বেশি করে ওভারড্র করছে, আমি আমি কি করে অডিটে ম্যানেজ করব? আমি জানি, ঠিক আছে আমি ওর সাথে কথা বলব। তুমি এভাবে খাবার নিয়ে আমার জন্য বসে থেকো না, তোমার শরীর খারাপ হয়ে যাবে। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার গরম করছি। হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে, আমি হাত ধুয়ে আসছি। তুমি বসো, তুমি বসো। বাবা মা খেয়েছেন? হ্যাঁ তারা খেয়েছেন। আমার সারা জীবনে আমি কাউকে দেখিনি এভাবে আমার জন্য অপেক্ষা করেছে। আসলে তখন তো আমি ছিলাম না।
তুমি নিচ্ছ না? না, খাওয়া শুরু করো। আমার জন্য ওয়েট করো না, অনেক সময় আমার কাজের জন্য দেরি হয়ে যায়। আজ দুপুরে কে যেন অনেকবার ফোন করলো, উপর থেকে কথা বললো না, আমি অনেকবার হ্যালো হ্যালো বললাম। তুমি ফোন ধরো না, বাসায় অন্য লোককে ফোন ধরতে বলবে, আমার মনে হয় কোনো দুষ্টু লোক ফোন করেছে। তুমি নাও, তুমি তো নিচ্ছ না, তুমি নাও। আমি কালকে অফিসে যেয়ে কলার আইডি লাগিয়ে দেবো, দেখি কে ফোন করছে। কেন খাওয়া দাওয়া নিশ্চয়ই ঠিক মতো করিসনি না? মা প্লিজ। আচ্ছা তুমি বা কেমন মেয়েটা এসেছে, আমাকে একটু ডাকবে না? না, একা একা কথা শুরু করে দিয়েছো। আরে কি আশ্চর্য, ও এসছে, বিদেশে কেমন ছিল, তারপর কোনো অসুবিধা হয়েছে কিনা এগুলো একটু জিজ্ঞেস করবো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও জার্নি করে এসছে, একটু ফ্রেশ হয়ে নে, আমি টেবিলে তোর জন্য খাবার দিচ্ছি, ঠিক আছে? জলদি। তোর শোটা কেমন হয়েছে রে? এক্সেলেন্ট বাবা, ওয়ান্ডারফুল। আমাদের এবারে কোরিওগ্রাফি এবং ফ্যাশন দুটোই ছিল টপ পজিশনে। তুমি তো জানো আমাদের গত বছরের পারফরমেন্সের চেয়ে এবারে পারফরমেন্স ছিল এক্সেলেন্ট। আমার মনে হয় এবার আমাদের কোম্পানি আরো বেশি এক্সপোর্ট করবে। জানি জানি, তাইফ আমাকে সব বলেছে, তোর পারফরমেন্স না তো দাদে আম্মা ভীষণ খুশি। বাবা জানো আমি এবার অনেক শপিং করেছি, তোমাদের জন্য কি এনেছি এক্সেলেন্ট এক একটা জিনিস। আচ্ছা ভাইয়া কোথায়? রবি ভাইয়া, ভাইয়া মুছে না যায় তাইফও বিয়েতে রাজি হয়ে গেল, আর আমিও তোমার ভাবি হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ ভালোই হয়েছে। তাইফ কাল দাদির ওখানে যাওয়া হলো না, তার উপর তোমার জ্বর এলো, আমি বরঞ্চ দাদিকে ফোন করে বলি কেন আসতে পারলাম না। না না ফোন করার প্রয়োজন নেই, আমি অফিস শেষ করে যাওয়ার পথে তোমাকে নিয়ে যাব। নশিন তুমি কি আমাদের সাথে যাবে? না কাশ্মীর আপু, সরি ভাবি, আসলে আমি টায়ার্ড। হ্যাঁ তোমরা বরং যাও, আমি তোমাদের সাথে জয়েন করবো পরে, আর তাছাড়া আজকে রাতে আমি দাদির ওখানেই থাকবো। তো তুমি তাহলে জয়েন করছো? ওকে আমি চলি। Thank you.
অফিসে নাকি অভিশারে? দুটোই। অফিসে না গেলে তো আর অভিশার জমে না। হ্যালো। হ্যালো কাশফিয়া, তোমার বিয়ে তো ভেঙে গিয়েছিল। তোমার দাদি বুঝি চালাকি করে তোমার বিয়ে দিয়ে দিয়েছেন। তুমি এখন কেমন আছো? সবসময় তোমাকে আমার কাছে পাবো তো, আমার পাশে থাকবে তো? শপথ করে বলছি, আমি আছি, আমি থাকবো সবসময় তোমার পাশে।